দর্শক, আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে খেলাপি ঋণ নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জানেন যে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 33,000 কোটি টাকা। বৈশ্বিক এই অবস্থায় ব্যাংক খাতের বর্তমান অবস্থা বা খেলাপি ঋণ নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। প্রফেসর সৈয়দ আহসানুর আলম পারভেজ, অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক, তিনি আজকে আমাদের অতিথি হিসেবে ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের মাধ্যমে, আপনার মাধ্যমে কোটি জনতা, কোটি দর্শককে সালাম শুভেচ্ছা। স্যার, যেমনটি বলছিলাম যে আমরা আজকে খেলাপি ঋণ নিয়ে কথা বলবো, শুরুতেই জানিয়েছি যে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 33,000 কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের যে ব্যাংকগুলো আছে তাদের যে ঋণ, তাদের ব্যাংক থেকে যে ঋণগুলো দেওয়া হয়েছে তার মধ্যে 6.20% হচ্ছে খেলাপি হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর 23% আমরা খেলাপি ঋণ দেখছি, বিদেশি ব্যাংকে 4.77% এবং বিশেষায়িত ব্যাংকের 12% ঋণ খেলাপি হয়েছে। এরই মধ্যে গেল নভেম্বরে আমরা দেখলাম তিনটি ব্যাংকের নাম আমরা দেখলাম যেখান থেকে সন্দেহজনক ঋণ হয়েছে 9,500 কোটি টাকা। আমরা এখন এ পর্যন্ত এই ঋণটাকে সন্দেহজনক বলছি, খেলাপি বলতে পারছি না এখন পর্যন্ত। এই শুরুতে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে খেলাপি ঋণের এই পরিমাণটাকে আপনি কিভাবে দেখছেন এবং সেই সাথে সাথে গেল নভেম্বরে তিনটি ব্যাংকের মাধ্যমে যে ঋণ দেওয়া হলো সে বিষয়েও আপনার মন্তব্য আমাদেরকে জানাবেন। আপনাকে আরেকবার ধন্যবাদ দিলাম একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করার জন্য। কিন্তু সম্মানিত সঞ্চালক, আপনার উপস্থাপনার মধ্যে আপনি অনেক কিছু জিনিস উঠিয়ে নিয়ে এসেছেন, তথ্য, অনেক তথ্য। তবে যেহেতু আমি একটু রস করি, সবাই জানে আমি একটু যোগ করে কথা বলি, তো শুরু করছি আমি এখন একটু যোগ করে। সেটা হচ্ছে এই মীর জাফর, কিন্তু একটা ইতিহাসের একটি চরিত্র, কিন্তু মীর জাফরকে আমরা একটা গাড়িতে রূপান্তর করছি। সেরকম নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণ একটি ব্যাংকিং বাস্তবতা, এটাকে আমরা গাড়িতে রূপান্তর করেছি, আমরা এটাকে রাজনীতির বিষয়ে রূপান্তর করেছি, যেটা হতেই পারে, কিন্তু এটা হলে হয় কি, খেলাপি ঋণ উদ্ধারের বিষয়টা হালকা পাত্তার ভিতরে ঝাপসা হয়ে যায়। এখন আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে খেলাপি ঋণ কি জিনিস, এটা কিন্তু আপনার মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই। সেটা হচ্ছে খেলাপি ঋণ মানে যে ব্যাংকের টাকা মেরে দিয়েছে এমন নয়। আমি একটু বলতে চাই, খেলাপি ঋণের অনেক মানুষ খেলাপ করে আত্মহত্যা করেছে, অসময়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, ব্যাংক তাদেরকে অসম্মান করাতে তারা কি বলবো দেশ ছেড়ে গেছে। তার মানে কি, খেলাপি ঋণ যাতনাতে হয়, আনন্দেও হয়। এখন খেলাপি ঋণের কয়েকটি প্রকার আছে, এর মধ্যে আমি একটা দুইটা গুরুত্বপূর্ণ প্রকারের কথা বলবো। প্রথম কথা হচ্ছে, খেলাপি ঋণ হতে পারে নদীর পাশে আপনি ধানের কল করেছেন, আপনার নদী আপনার কল ভেঙে নিয়ে গেছে, এটা এটাকে আমরা বলি ডিস্ট্রেস কেস, ডিস্ট্রেস খেলাপি ঋণ। আবার এই 14 বছরের ছেলে মেয়েকে রেখে বাবা মারা গেছে, বাবার ব্যবসা লাঠে উঠেছে, এবং সেই ক্ষেত্রে এটা ডিসিজড কেস। সেরকম কেস টু কেস খেলাপি ঋণ হতেই পারে। যারা শেয়ার, যারা গার্মেন্টস ব্যবসা করে, একটা বা দুইটা স্টক লটের লট হয়ে গেলেই তারা খেলাপি ঋণ হয়ে যায়। এখন যেটা জাতি যেটা শুনতে চায়, সেটা হচ্ছে উইলফুল ডিফল্টার, মানে ইচ্ছা করে যারা ডিফল্টার। এখন এই আমরা সেটাতে আসছি। তো ইচ্ছা করে ডিফল্টারটা কিন্তু শুধু এই সরকারের আমলে হয়েছে, গত 5 বছরে 10 বছরে হয়েছে এমনটি নয়। এই ব্যাংক এটা গত যখনই আমাদের বাজেট লক্ষ কোটি টাকায় উঠে গেছে, তখন আমাদের ঋণ খেলাপের পরিমাণও সেইভাবে বৃদ্ধি পেয়েছে। এটা একটা কালচারের রূপান্তর হয়েছে। আমার অজস্র, আমি ব্যবসা প্রশাসনের শিক্ষক, আমার অজস্র ছাত্র এই শিল্পপতি হয়েছে চিটাগাংয়ের, ধরেন সীতাকুণ্ডে। মনে করেন আমার কি কোনো ছাত্র একটা শিপের এলসি খুলে 20-25 কোটি টাকা মার্জিন নিয়ে সে শিপের এলসি খুলেছে, 100 কোটি টাকা সে ওইটা নিয়ে, এবং আরো অ্যাডভান্স রড স্ক্র্যাপ বিক্রি করে 400-500 কোটি টাকা দিয়ে পগার পান। তাই এরা হচ্ছে আপনার উইলফুল ডিফল্টার। আর যারা বিগ ফিশ, বিগ ফিশের মধ্যে সবাই যে সাধু এমন নয়, বিগ ফিশের মধ্যে অনেকেই ইচ্ছা করে ঋণ নিয়েছেন এবং তারা কিন্তু আইনের জাল থেকে বেঁচে আছেন। সেটার কারণ হচ্ছে ওরা এত বিগ
যে তাদেরকে আমরা 2.5% আমরা রিসিডিউলিং করে দিচ্ছি, 5% ডিপোজিট দিলে আরেকটি বন্দোবস্ত করছি। তাই খেলাপি ঋণ কিন্তু একটি কালচার হয়ে গেছে। সো আপনি যে বিষয়গুলো ব্যাংকের কথা বলেছেন, এটার কথা বলেছেন, এটা কিন্তু কান টানলে মাথা আসে। সেটা হচ্ছে যে খেলাপি ঋণ ব্যাংকে তখনই বাড়তে পারে যখন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট দুর্বল হয়। তার মানে এটা একটা পয়সার এপিট ওপিট। স্যার, আপনি কান টানলে মাথা আসার কথা বলছিলেন, এ প্রসঙ্গে গেল নভেম্বরের বিষয়টি যদি একটু যুক্ত করেন, যে আমরা গেল নভেম্বরে যে পরিমাণ টাকা ঋণ দেওয়া হলো, যদি সে সকল কোম্পানিগুলোকে দেখি, ভোগ্যপণ্য আমদানি ব্যবসার সাথে জড়িত বলা হচ্ছে এই কিছু কোম্পানি, তাহলে এই প্রসঙ্গে যদি জানতে চাই যে এই যে ঋণটা নেওয়া হলো ভোগ্যপণ্য আমদানির কথা বলে, এক্ষেত্রে এখন তো আমরা খেলাপি বলতে পারবো না, অর্থ পাচারের সম্ভাবনা আপনি কতটা দেখেন? দেখেন, যদি ঋণ ব্যাংক থেকে নিয়ে টাকাটা দেশে থাকে, তাহলে এটা হচ্ছে আপনার আংশিক ক্ষতিকারক বিষয়। ঋণ ফ্লাইট অফ ক্যাপিটাল হচ্ছে, সবাই জানে, হুন্ডিতে টাকা যাচ্ছে। আপনার কথা একটু ফিরে আসতে চাচ্ছি আমি, সেটাতে যে এই খেলাপি ঋণ বৃদ্ধি পাচ্ছে, এনবিএল বৃদ্ধি পাচ্ছে, মানে হচ্ছে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট দুর্বল। ব্যাংকের এই তো আমাদেরকে খেলাপি ঋণ খেলাপি ঋণ বলে মির্জাফরের মতন জিকির না করে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টটাকে স্ট্রং করতে হবে। ব্যাংকিং সিস্টেমে যথেষ্ট ত্রুটি আছে, সেটাকে ঠিক করতে হবে এবং খেলাপি ঋণ ফিরে পাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমি একমাত্র ক্রিটিসাইজার অর্থনৈতিক ব্যবস্থার, যে প্রতিটি সমালোচনার সঙ্গে আমি একটি নিশ্চয়ই সলিউশন দিই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, যে দেশের এই ক্রান্তিতে সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, কারণ এই বাংলাদেশ নামক অর্থনীতির প্লেনটাতে পাইলট সিটে উনি। তাই এখন কি বাম্পিং হচ্ছে, টার্বুলেন্ট ওয়েদারে ঢুকেছি, ঋণ খেলাপ হয়েছে, রাজনীতি হয়েছে, এখন উদর পিন্ডি ভূতর ঘরে, অথবা এই আপনার আগুনকে ছাই চাপা দেওয়ার চেষ্টা না করে প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে আপা, আপনাকে এখনই দেশ বাঁচাতে, আপনার বাংলাদেশকে অর্থনীতিকে বাঁচাতে আমাদের এই খেলাপি ঋণ পুনরুদ্ধার, রিক্লেম করা, বা এটাকে আমরা ফিরে পাওয়া, রিকভারি, এটা একটা ব্যাংকিং টার্ম, এনপিএল রিকভারি। তো আমি মনে করি যে এনপিএল রিকভারির জন্য আপনার দ্রুত, এটা ব্যাংকিং লেভেলে হবে না, ব্যাংকের ক্ষেত্রে বজ্র মুষ্টি ফস্ক গিরা। তো আপনার ব্যাংকিং এটাকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এরকম ব্যবস্থা নিতে হবে। রিকভারির জন্য উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা টাস্ক ফোর্স করতে পারে, অথবা এনপিএল রিকভারি ন্যাশনাল কমিটি বা এনপিএল রিকভারি ন্যাশনাল কমিশন করতে হবে। কারণ আপনাকে পার্থক্য করতে হবে উইলফুল ডিফল্টার, স্টক লটের কারণে ডিফল্টার, ব্যবসায় লালবাতি জ্বলার জন্য ডিফল্টার, ডিসিজ কেস, তারপরে আপনার ডিস্ট্রেস কেস। তো এগুলোকে আলাদা করে যারা উইলফুল ডিফল্টার তাদের সঙ্গে নেগোসিয়েশনে বসে যে তোমরা এই টাকা ফেরত আনো, এটা সুযোগ দিয়েছিল আমাদের লোটাস কামাল ভাই, যে কালো টাকা ফেরত আনার সুবিধা হয়নি, এটা ট্রাস্টওয়ার্দি হয়নি। তো এখন আমরা মনে করি খেলাপি ঋণের যতটা আমরা বিশদগার করি, টাকা তুমি কার, যার পকেটে তার, এগুলো হচ্ছে প্রফেসর পারভেজের একেবারেই নেগোসিয়েশনের কথা। স্যার, আপনি বলছেন আসলে গেল নভেম্বরে যে ঋণ দেওয়া হলো তার গ্রেস পিরিয়ড আমরা দেখছি 1 বছর, অর্থাৎ 1 বছরের মধ্যে যদি ঋণ পরিশোধ না করে তখন আমরা বলতে পারবো সেই ঋণের কি অবস্থা। আসলে ঋণের যারা সুবিধা ভোগীদের কথা আপনি বলছেন, সেই সাথে সাথে ব্যাংকের মালিক পক্ষের সাথে এর সম্পর্ক নিয়ে যদি কিছু বলেন, কারণ প্রধান কার্যালয়ের প্রত্যক্ষ মদত ছাড়া এত বেশি পরিমাণ ঋণ নেওয়ার সুযোগ আমার মতে তো মনে হয় নাই। আপনার প্রথম অংশের সাথে আমি একমত নই, মালিকদের কথা, আপনার দ্বিতীয় অংশের কথার সাথে আমি একমত, সেটা হচ্ছে আমার মতো লোককে ডাইরেক্টর বানিয়ে আমরা ঘুষ খাইছি হয় নাই, এই রাজনৈতিক লোকদেরকে ব্যাংকের পরিচালনা পর্ষদে এসে তারা পার্সেন্টেজ নিয়ে লোন স্যাংশন করে নাই, তাই ব্যাংকের মালিকদের কথা এখানে আনা ঠিক না। আমি মালিক বলি না, ওখানে আপনি ব্যাংকের এমডিরা কি এই লুটপাটে জড়িত নাই, এবং আপনার চায়না কোরিয়া কয়েকটা দেশে ব্যাংকের এমডিদেরকে ফাঁসির ব্যবস্থা হয়েছে, আমি সেই কথা মিডিয়াতে এইভাবে বলতে চাই না, ওরা ভয় পাবে। তো কিন্তু ওরকম কঠিন আইন আমাদের করতে হবে। আর মালিকদের কথায় আসি, আমি যেখানে দেখছি যে একই পরিবারের 4 জন একটি ব্যাংকের বোর্ডে থাকতে পারে, অথবা
একই এই অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে গোড়ায় গলত একটা পরিবারের চারজন যদি একটি ব্যাংকের বোর্ডে থাকতে পারে, তার মানে একই পরিবারের চারজনের হাতেই একটি ব্যাংকের 1 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি, 5 লক্ষ কোটি টাকা মানুষের আমানত তাদের দায়িত্বে আছে। এখন তারা যদি অদায়িত্বশীল হয় তাহলে এটাকে আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। আমাদের ব্যাংকিং আইন, আপা যদি জানেন, আমি জানি আপা সবকিছুই জানেন, মাননীয় প্রধানমন্ত্রী আপাকে আমি বলতে চাই, আমাদের ব্যাংকিং আইনেরও সংস্কার করতে হবে এবং ওনার নেতৃত্বে একটি রিকভারি কমিশন করতে হবে, যারা কাটো কাটো মারো মারো করে কোনো টাকা আসবে না। অর্থনীতিতে কাটো কাটো মারো মারো করে কিছু হয় না। স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কথা স্যার আপনি বারবার আপনার মাধ্যমে বলছেন, আপনি বলছিলেন একেবারে প্রধানমন্ত্রীর ডাইরেক্ট অ্যাকশনের প্রয়োজন। জি, আপনি বলছিলেন যে সমালোচনার সাথে সাথে আপনি সমাধানের কথাও বলবেন। আপনার কাছ থেকে এবারে একটু আমি ইসলামী ধারার যেই মুরাবা বা টিআর পদ্ধতি আছে যার মাধ্যমে গেল নভেম্বরে ঋণ নেওয়া হয়েছে, এই পদ্ধতিটা সম্পর্কে জানতে চাই। কারণ পণ্য ক্রয়ের নথি না থাকলে তো ঋণ পাবার কথা না বা দেবার কথা না। আর যেহেতু স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কথা আপনি বললেন, আপনার কাছ থেকে জানতে চাইছে সামগ্রিক যে খেলাপি ঋণ হচ্ছে বা সামগ্রিকভাবে ব্যাংকগুলো যে ঋণ দিচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখেন, এই বাংলাদেশে জিনিসপত্র যখন দাম বাড়ে, অতীতে হয়েছে যখন, তখন আমার বন্ধু মানুষ বাণিজ্য মন্ত্রীর ভূমিকা কি? আমরা তো ভূমিকা নিয়ে কি বলে বেশি গালাগালি করে হবে না। আমরা আমাদের এখানে একটি করাপ নেক্সাস, সিভিল পলিটিক্যাল নেক্সাস সবকিছু নিয়ন্ত্রণ করছে। তাই আমি আর ব্যক্তিকে কথা না বলে আমি এবার আসি আপনার ব্যাংকিং সিস্টেমে। ব্যাংকিং সিস্টেমে ইসলামিক যে কথাটা আপনি বলছেন, বিষয়টার গভীরে আমি জানি না, তবে সেটা মোটা দাগে আপনি যা বলেছেন সেটাই নিয়ম ছিল। কিন্তু আপনাকে আমি বলতে চাই, শুধু কি সেইভাবেই এইরকম টাকা খেলাপি হচ্ছে? আমি বলি, ব্যাংকে লোন নেওয়ার সময় যে চার্জ ডকুমেন্ট সাইন করা হয়, দেখা যায় অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে ঋণ গ্রহীতা সাইন নাই, সাইন আছে তার এমপ্লয়ি। অনেকে মর্টগেজ যখন সে করছে, একই মর্টগেজ সে 3 জায়গায় করছে। আমি বুঝাতে চাচ্ছি, এবং এখন হাইকোর্ট থেকে যে নির্দেশনা আসছে যে পার্সোনাল গ্যারান্টি বা আপনার চেক গ্যারান্টি যেটাকে আমরা বলি, সম্মানিত মানুষদের, বড় বড় মানুষের চেক দিয়ে যথেষ্ট টাকা দিয়ে দেয়, এখন চেক গ্যারান্টির মাধ্যমে কেস করা যাবে না বলে একটা আদালতের নির্দেশনা এসেছে। আমি এই সবকে আলোচনায় আনতে চাই, এই সমালোচনা করতে চাই না। তার মানে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে এই যে মর্টগেজ ডুপ্লিকেশন, এটার জন্য সরকার তড়িৎ ব্যবস্থা নিয়েছে। সরকার এখন বলেছে যে যেকোনো কিছু জমি রেজিস্ট্রি হলে 3 কপি হতে হবে, আগের মতন 2 কপি, 1 কপি সরকারের কাছে ডিজিটালি চলে যাবে। আমি দেশ বাঁচানোর জন্য বঙ্গবন্ধুর কন্যার কে সরাসরি বলছি, এবং আমার কোনো ভয় নেই, কোনো অহমিকা নেই, আমার জ্ঞানেরও সীমাবদ্ধতার মধ্যে যা আছে আমি পরিষ্কার করে বললাম যে এইভাবে আমি 101টি ব্যাংকিং খাতে ফাঁকি ফিরিস্তি তুলে ধরতে পারবো, মাত্র 3-4টা আপনাকে বললাম। তারপরে ব্যাংকে ভোল্টে রাখা এই দলিল জ্বালিয়ে দেওয়া, এই জাল লোন প্রসেসের সময় আসল দলিল নিয়ে কথা বলে পরে লোন ডিসবার্সের সময় জাল দলিল ব্যাংকের কাছে জমা দেয়। তাই ব্যাংকিং সেক্টর এনপিএল হয়ে গেছে, লুটপাট হচ্ছে, এগুলো কিন্তু সিমটম, এগুলো হচ্ছে এটার আউটপুট। রোগটা ভিতরে, ক্যান্সারটা ভিতরে, ক্যান্সারটা হচ্ছে পুরো ব্যাংকিং সিস্টেমটা, আর এত বড় অর্থনীতির চাপ নিতে পারছে না, ব্যাংকিং এর রিস্ক ম্যানেজমেন্ট নাই। আপনি জানেন, এই গভর্নর সাহেবকে তো একটি কথাই বলতে পারি, ভাই আমার খুব ভালো, এখন কিন্তু খুব চেষ্টা করছেন, কিন্তু আমি জানি না, গভর্নর খুব চেষ্টা করছেন কিন্তু আমি জানি না যে এটাতে শেষ রক্ষা হবে কিনা। আমাদের শেষ মুহূর্তের এই ব্যাপারে আমার তালুকদার ভাই, আমার ভাই, তো ওনারা পারবেন কিনা, কিন্তু আমার মনে হচ্ছে A to Z রি ইঞ্জিনিয়ারিং করতে হবে ব্যাংকিং সেক্টরের। পুরো সংস্কারের কথা স্যার আপনি বলছিলেন, এর মধ্যে যদি আরেকটু বঙ্গবন্ধুর কন্যার পক্ষে সম্ভব। জি, আমি একটু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের প্রসঙ্গে আসি। ভুল বিনিয়োগের খেসারত দিচ্ছে
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, তার মধ্যে একটি নির্দিষ্ট ব্যাংকের পাবে হচ্ছে 1323 কোটি টাকা। আচ্ছা, এক্ষেত্রে আইনগত ব্যবস্থার বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব, তবে বড় বিনিয়োগ এবং টাকা ফেরত না আসা তো অবশ্যই ব্যাংকের পর্ষদের জন্য কি বলবো এটাকে একটা দায়। আমরা যদি আরও একটি ব্যাংকের কথা বলি, আমরা দেখলাম যে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং 7 বছরে দায়ের করা 56টি মামলার কোনোটিরও অভিযোগপত্র না দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের ব্যর্থতাকে দায়ী করছেন মহামান্য হাইকোর্ট বা আদালত যদি বলি। সামগ্রিক বিষয় নিয়ে আপনার মন্তব্য। আচ্ছা, প্রথম শুরু করি, এখানে একটু রস করি। প্রথম কথা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরের, যদি আমরা প্রথম পাবলিক ব্যাংকে আসি, ব্যাংকিং সেক্টরের যে অপব্যবস্থাপনা, ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট, এটা ক্ষেত্রে দুদক, তার দুদক কিন্তু একটা বুড়া বাঘ, অনেক বেশি বুড়া হয়ে গেছে। সে কিছুই করতে পারে না, কামড়ও দিতে পারে না, তার হাত পা বাঁধা, কিন্তু তারপরও দুদক অনেক ভালো কাজ করেছে। কিন্তু জিনের আসরে, অজ্ঞাত শক্তির ইয়াতে, সে দুদকের জিনিসগুলো বেশি দূর করায়নি, এটা দুদককে সাধুবাদ দিতে হচ্ছে। তাই এই জায়গায় হাইকোর্ট কিন্তু দুদকের পিছনে এসে দাঁড়ায়নি, বা হাইকোর্ট এই গতকালকে পরশু যে একটা কথা বলেছে, এভাবে টাকা চলে চলে যাচ্ছে, কিন্তু আপনার এই আমরা কি শুধু চেয়ে চেয়ে দেখব? তো এটা অন্তত মাননীয় আদালতের, মাননীয় বিচারপতিদের লেট বোধোদয়ের জন্য তাদেরকে সম্মান, স্যালুট সব দিচ্ছি, কিন্তু তাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ দেশের সবচেয়ে বড় মুরব্বী আদালত। এখন আসেন, আপনি যে কথাটা বলছিলেন পাবলিক ব্যাংক, এই ক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই, পাবলিক ব্যাংকের চুরির মধ্যে ম্যাক্সিমাম কুকাজগুলো সংগঠিত হয়েছে রাজনৈতিক ভাবে নিয়োগপ্রাপ্ত পরিচালকদের কমিশন বাণিজ্যর জন্য, ইভেন কেউ কেউ পুরাই নিজে টাকাটা উঠিয়েছে। কিন্তু আবার আপনাকে মনে রাখতে হবে, পাবলিক ব্যাংক প্রাইভেট ব্যাংক নয়, পাবলিক ব্যাংকের একমাত্র কাজ প্রফিট করা নয়, পাবলিক ব্যাংকের কাজ হচ্ছে আপনার অর্থনীতিকে উন্নত করা। তাই পাবলিক ব্যাংক যে শুধুই বেশি প্রফিট করবে এমন নয়, সেই জন্য পাবলিক ব্যাংকের ক্ষেত্রে কিছু গুণা মাফ করা যায়, কিন্তু পাবলিক ব্যাংকে যে জিনিসটি ঘটতেছে সেটা হচ্ছে পাবলিক ব্যাংকের ম্যানেজমেন্ট একেবারে এমডি থেকে নিচের পর্যন্ত এই ব্রাঞ্চে গিয়ে কত 100 কোটি টাকার ঘুষ, 5% দিয়ে দিতে হবে, 1% অ্যাডভান্স, তারপর একবারে এমডি সাহেবের টেবিলে যান, দেখা করেন। অনেক এমডিরা, অতীতের এমডিরা বলতো যে আমার সঙ্গে দেখা করতে বলো, এটা ব্যাংকিং সেক্টরের একটা অত্যন্ত কমন জারিগান। তো সো পাবলিক সেক্টরের ক্ষেত্রে ম্যানেজমেন্টও দায়ী। তো সো এই এদেরকে যদি এই করা ক্যাপিটাল পানিশমেন্টের মধ্যে না আনা হয়, বঙ্গবন্ধুর মেয়েকে বাংলার মানুষের শেষ বিশ্বাসটুকু স্থাপন করতে হলে কিন্তু এই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে, হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে আপনার ইয়া করতে হবে, ক্যাপিটাল পানিশমেন্টের দুই একটা উদাহরণ দিতে হবে। কিন্তু পাবলিক সেক্টর ব্যাংকে ম্যানেজমেন্ট দায়ী, বোর্ড দায়ী এবং কিছু সিস্টেম দায়ী। আমি একটা পাবলিক সেক্টর ব্যাংকে ছিলাম পরিচালক হিসাবে, প্রাইভেট সেক্টর ব্যাংকে ছিলাম ইসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসাবে। আমি পাবলিক সেক্টর ব্যাংকে বেশি দেখেছি যে জাল দলিল লকারে রেখে লোন দিয়ে দিয়েছে। আমি দেখেছি জমির সার্ভে রিপোর্ট একটা, শেষ মাসে লোন হওয়ার সময় অন্য কাগজ, অন্য ডকুমেন্ট দিয়েছে। তার মানে এটার সঙ্গে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, ব্যাংকের সার্ভে। শেষ কথা বলতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় জানেন, যেহেতু আমিও জানি, যেহেতু আমি ছিলাম, তো একটা ব্যাংকের যতগুলো ব্রাঞ্চ করা হয় ওইভাবে ব্রাঞ্চ বৃদ্ধি করা হয়েছে জনগণের সেবা করার জন্য, এবং বাংলার আনাচে কানাচে থেকে সব টাকাগুলো গুলশন, বাঙানি, খাতুনগঞ্জে এনে ভাগ করে ফেলার জন্য, কিন্তু ওইভাবে অডিট ডিপার্টমেন্টকে বাড়ানো হয়নি। আমাদের পাবলিক সেক্টর ব্যাংকের প্রত্যেক ডিপার্টমেন্টের অডিট সক্ষমতা হ্রাস সকল, যদি অডিটে লাগবে 200 লোক, ওদের আছে 20 জন লোক। তো সো এই আমাদের বজ্র মুষ্টি ফসকেও গিরোহ হয়েছে। আপা, আমার মাননীয় প্রধানমন্ত্রী, দেশ বাঁচাতে হলে 2023 সালে আমাদেরকে কিছুটা নিষ্ঠুর, কিছুটা কঠোর আপনাকে হতে হবে, আর না হলে আমরা সবাই খুশি করার কথা, আমাদের অনেক ইন্টেলেকচুয়াল, আমাদের অনেক বুদ্ধিজীবী। নিশ্চয়ই স্যার, প্রধানমন্ত্রী এই বিষয়ে তার হস্তক্ষেপ করবেন, আমরা এমনটাই আশা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, কৃতজ্ঞতা আপনার প্রতি। থ্যাংক ইউ ভেরি মাচ।
দর্শক, আজকে আমরা খেলাপি ঋণ নিয়ে কথা বলছিলাম। প্রফেসর সৈয়দ হাসানুল আলম পারভেজ, অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক, তিনি আজকে আমাদের অতিথি হিসেবে ছিলেন। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন নিউজের সঙ্গেই থাকুন।